আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়, আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো আল্লাহর কাছে, চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন, তোমরা আমার কাছে চাও, আর পর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদের কেমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়, এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন? কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়? এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ, কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায় বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কি না? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি বাড়ছে? জনসংখ্যা কমছে, মানুষ। ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতে দামি খনি, কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় ওলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের, আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত
তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন, আপনি শুধু মেয়েই খোঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায় দায়িত্ব কি আমাদের, বাবা আমার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার তিনটা দায়িত্ব। নাম্বার ওয়ান, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শুনেন, আমার আব্বাই তিনটার একটাও করে নেই, তিনটার একটাও করে নেই, আর বিচার দিতে আসছে আমার নামে? আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না, এ আমার মা, আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার টু, আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইলো। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমরে ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। এক নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার টু, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন, এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিককে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা, না চাইলে পাওয়া যায় না। তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরি করবেন? অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর এরা কয় আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করে, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়, একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না, এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়, আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার,
আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।